সেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 10টি প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে 11 কোশ্চেনে স্টার্ট করছি। তোমাদের এসএনডি বইয়ের পেজ নাম্বার রয়েছে 508। দেখো তো 11 কোশ্চেনে কি বলছে, দেখো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। বলছে এই সরলরেখা এমন ভাবে গতিশীল যে তার সব অবস্থানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এমন ভাবে এটা গতিশীল, এই কন্ডিশনটা যে কোনো স্থানে স্যাটিসফাই করবে, এ মানে এক্স এর কোফিশিয়েন্ট, বি মানে ওয়াই এর কোফিশিয়েন্ট, সি মানে কনস্ট্যান্ট টার্ম, এ প্লাস বি প্লাস সি জিরো, সবসময় এটা বলছে হবে। তাহলে দেখাতে হবে কি সরলরেখাটি একটি স্থির বিন্দুগামী এবং ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। মানে এখানে যে এক্স ওয়াই যে একটা কোয়ার্ডিনেট, এমন একটা বিন্দু আমরা বের করবো, মানে এক্স ওয়াই এমন একটা মান আমরা বের করবো যেটাকে কনস্ট্যান্ট স্থির বিন্দুগামী, এবং সেই মানটা কি সেটাও আমাকে বের করে বলতে হবে। তো খুব ইজি এর মানে কোশ্চেনের ট্রিকগুলো কি, দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে আমি যে অ্যাকচুয়াল ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে দেখো এ এক্স আছে, বি ওয়াই আছে আর সি আছে। তো আমি কি করব, এখান থেকে যে সি, সি এর ভ্যালুটা আমি এই ইকুয়েশন থেকে বের করে নিতে পারি, আমি সি ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এ মাইনাস বি, এই ভ্যালুটা এখানে পুট করে দেবো। এই যে 1 সমীকরণে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই যে মেন 1 আমাদের সমীকরণ, এই সমীকরণে সি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি বসিয়ে পাই, এ এক্স প্লাস বি ওয়াই এখানে মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, এ যে কোফিশিয়েন্ট এ আছে সেটাকে কমন নিয়ে নেবে, এ এ এ কমন নিলে ব্র্যাকেটে কি থাকছে এক্স মাইনাস ওয়ান, এখান থেকে আর এখান থেকে বি কমন নিলে ব্র্যাকেটে কি থাকছে ওয়াই মাইনাস ওয়ান। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো অথবা ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, তোমাকে বিন্দু চেয়েছিল, তার মিন্স এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়ান, তো একটা স্থির বিন্দু আমরা পেয়ে গেলাম 1,1 বিন্দুগামী। ক্লিয়ার, কত ইজি। সেম 12 কোয়েশ্চেনটিও বলছে, একই লজিকে 12 দাগের কোয়েশ্চেনটিও হবে, দেখো কিভাবে হবে, এটা মুছে দিই। 12 কোয়েশ্চেনটিতে বলা হচ্ছে এ প্লাস টু বি ইন্টু এক্স, এ প্লাস টু বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস থ্রি বি ইন্টু ওয়াই, এ মাইনাস থ্রি বি ইন্টু ওয়াই, তারপর কি রয়েছে প্লাস বি মাইনাস এ, প্লাস বি মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো। বলছে এই সরলরেখাটি সর্বদা একটি স্থির বিন্দু দিয়ে যায় এবং ওই বিন্দুর স্থানাঙ্ক। তো এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, যেমন আগের কোয়েশ্চনে ছিল এ প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু জিরো, তো সেখান থেকে আমরা একটা ভ্যালু বের করেছিলাম, এখানে কোনো কন্ডিশন দেওয়াই নেই, তাহলে কিভাবে করবে। তাহলে এখানে আমরা কি করবো, দেখো আগের কোয়েশ্চনে কি করেছিলাম, এ কমন নিয়েছিলাম বি কমন নিয়েছিলাম, তো এটাকেও কি ভেঙে ফেলবো, ভেঙে ফেলে এ বি কমন নেবো। দেখো ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে কোনো সি নেই, কনস্ট্যান্ট যে টার্ম আমাদের থাকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এখানে দেখতে পাচ্ছ সব কিছুই যে কনস্ট্যান্ট টার্ম আছে কিন্তু সেটাকে এ বি এর ফর্মেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ কোনো সি কোনো টার্ম নেই, এ আর বি, যার জন্য এখানে কি কোনো কন্ডিশন প্রয়োজন হবে না। তো এটাকে ভেঙে দিলে কি হবে, দেখো এ এক্স প্লাস টু বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস থ্রি বি ওয়াই প্লাস বি মাইনাস এ, এবার কোনখানে কোনখানে এ আছে এতে, এখানে আর এখানে, এ কমন নিয়ে নি, এ কমন নিলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটাই এটাই আর এটাই, বি আছে বি কমন নি, বি কমন নিলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান। ঠিক, দেখো এখান থেকে দুটো আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, হয় এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর এখান থেকে পেয়ে গেলাম টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো এই দুটো একটা সমীকরণের আকারে পেয়ে গেলাম, দুটো সমীকরণকে যে কোনোভাবে সলভ করতে পারি আমরা, এক্সট্রা ভ্যালু বের করে দিতে পারি। তো কীভাবে এখানে করবো, এটাকে আমি 2 গুণ করে দিই, তাহলে এখানে 2 আছে এখানে 2 আছে, 1 মনে করি এটা 1 সমীকরণ, এটা 2 সমীকরণ, 1 সমীকরণকে 2 গুণ করে পাই, কত পাবো টু এক্স টু ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এটা তো যা আছে তার নিচে লিখে দিই, এটা আমাদের ট্রিক হয়, তাতে আমাদের কী লাভ হয়, এটা অপোজিট সাইন দিয়ে দেবো, এটা ক্যান্সেল হয়ে গেল, 3 আর 2 5 ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কি পাবো 3/5, ওয়াই এর ভ্যালু কত পেলাম 3/5, ওয়াই এর ভ্যালু যে কোনো সমীকরণে পুট করে দাও এক্স এর ভ্যালু, মনে করো প্রথম ইকুয়েশনে পুট করলাম এক্স প্লাস ওয়াই জায়গায় পুট করছে 3/5 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 1 মাইনাস 3/5,
दैट मीन्स 5 माइनस 3 2 बाई 5 তাহলে বিন্দুটা কি হলো 2 বাই 5 কমা 3 বাই 5 ক্লিয়ার সেম কোয়েশ্চন চলো 13 কোয়েশ্চন চলে যা 13 কোয়েশ্চন কি বলছে এটা মুছে দিই অসুবিধা হলে ভিডিও পজ করো করে সুন্দরভাবে আবার দেখো ঠিক আছে তো 13 কোয়েশ্চনটা আবার সুন্দরভাবে পড়ে নি প্র্যাকটিস করো প্রতিটি কোয়েশ্চন বারবার লিখে প্র্যাকটিস করবে তার কোশ্চেনে বলা হচ্ছে x cos alpha plus y sin alpha is equal to p x cos alpha plus y sin alpha is equal to p বলছে এই সরলরেখার সমীকরণ নিচের আকারে লিখে যায় নিচে একটা দিয়েছে x minus p cos alpha x minus p cos alpha upon minus sin alpha is equal to y minus p sin alpha p sin alpha upon cos alpha is equal to that means eta eta soman ekta r je kono ekta amader constant niye je bolche ebhabe likhte hobe ei somikaron ta ke ebhabe likhte hobe tole kibhabe amra likhbo dekho ei technique ta dekho x cos alpha plus y sin alpha is equal to p dewa ache ami p into 1 likhe nichi tate karo kono oshubidha nei likhtei pari x cos alpha y sin alpha এবারে 1 এর জায়গায় আমি কি লিখব 1 এর জায়গায় আমি লিখব sin square alpha plus cos square alpha অনেকের মনে প্রশ্ন কি কিভাবে বুঝবো এগুলো বোঝার কোনো মানে থিওরি নেই এগুলো যত প্র্যাকটিস করবে তখনই দেখেই তোমরা বুঝতে পারবে প্র্যাকটিস ঠিক আছে এগুলো বোঝার উপায় কি প্র্যাকটিস এবার কি করছি সমস্ত টার্মগুলো একই সাথে নিয়ে আসছি এখানে x cos alpha y sin alpha রয়েছে এটা দিয়ে গেলে p sin square alpha minus p cos square alpha অসুবিধা অসুবিধা কিছু অসুবিধা না অসুবিধা না এবার দেখো নেক্সট আমি কি করব কমন নেব কমন আমি কিভাবে নেব দেখো এখানে যে cos alpha আর যে cos alpha এই দুটো থেকে cos alpha কমন নেব আর যে sin alpha দেওয়া টার্ম গুলো আছে এখান থেকে sin alpha কমন নেব cos alpha কমন নিলে এখানে কি হয়ে যাবে x minus p cos alpha দেখো একটা টার্ম এখানে আছে x minus p cos alpha এসে গেল এখান থেকে আমাদের sin alpha কমন নিলে y minus p sin alpha y minus p sin alpha আছে এসে গেল তো এটা is equal to 0 জাস্ট দুটো লাইন একটু অ্যারেঞ্জ করে দিতে হবে কিভাবে অ্যারেঞ্জ করছি দেখো এটা এদিকে রাখছি cos alpha into x minus p cos alpha is equal to এই যে এখানে প্লাস এটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি মাইনাস সাইন আলফা ইন্টু ওয়াই মাইনাস পি সাইন আলফা ঠিক এবার কি করবো এক্স মাইনাস পি কস আলফা এর নিচে দেখো মাইনাস সাইন আলফা নিয়ে এসেছে এটা তো দেখাতে হবে আর এর নিচে কস আলফা নিয়ে গেছে তো এর পরের লাইন এটা লিখে দেবে হয়ে গেল প্রমাণ ইট ইজ ইকুয়াল টু আর লিখে দিয়ে সেটা লিখে দেবে যা থাকবে সেটা লিখে দেবে তাতে কোনো ম্যাটার করছে না এখানে মেন পার্টটা প্রমাণ হয়ে গেল নেক্সট 14 তারিখ কোয়েশ্চেন আছে এটা মুছে দিই সরলরেখা দুটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব যথাক্রমে p1 এবং p2 হবে এই সরলরেখা দুটি মনে করো একটা এখানে এই মূল বিন্দু থেকে দূরত্ব এটা মনে করো p1 আর একটা মনে করো এটা মূল বিন্দু থেকে এটার দূরত্ব এই এটা p2 এই কন্ডিশনটা তোমাকে দিয়েছি একটা সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব p1 হলে আরেকটি সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব p2 হলে প্রমাণ কি করতে হবে p1 স্কয়ার প্লাস 4 p2 স্কয়ার বরাবর 1 প্রমাণ করতে হবে p1 স্কয়ার প্লাস 4 p2 স্কয়ার বরাবর কিভাবে এটা সমান সমান এক আমরা দেখাবো তো দেখো এর জন্য একটু মনে করো আগে যে পুরনো কোয়েশ্চন গুলো একটু মনে করো তো x plus dy is equal to c এই ফর্মে কোন ইকুয়েশন থাকলে এইটা বলেছিলাম দেখো মনে পড়ছে কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস byy এই আকারে লিখতে বলেছিলাম is equal to plus minus c by রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আর এই যে পার্টটা থাকে এটাই হয় সেই লম্ব দূরত্ব p এর ভ্যালু কোন ইকুয়েশন থেকে লম্ব দূরত্ব বের করতে গেলে মূল বিন্দু থেকে তো এভাবে আমরা বের করি মনে আছে তো সেই ফর্মে কি করবে ইকুয়েশন গুলোকে লিখব তাহলে কিভাবে হবে এখানে a মানে 4 আর b মানে 3 তাহলে
এখান থেকে আমি লিখতে পারি 4xy root over 4 square plus 3 square plus 3yy root over 4 square plus 3 square is equal to 5 cos alpha y root over 4 square 3 square. তাহলে এই যে পার্টটা এটাই হচ্ছে লম্ব দূরত্ব p1 এর ভ্যালু. তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব p1 is equal to 5 cos alpha y 4 4 সমান 3 3 9 16 9 25 root over 25 মানে 5. তাহলে only cos alpha p এর ভ্যালু পেয়ে গেলাম, p1 এর ভ্যালু পেয়ে গেলাম only cos alpha. সিমিলারলি সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা কি পেয়ে যাব, সেকেন্ড ইকুয়েশন থেকে পেয়ে যাব p2 এর ভ্যালু. তো এটাকে যদি এভাবে লিখি কি হবে, x6 xy root over 6 square plus 8 square minus the whole square বলে প্লাস হয়ে যাবে. তো এভাবে আমি আর লিখছি না ওটা, কারণ এখানে root over 6 square plus 8 square is equal to 5 sin alpha by root over 6 square plus 8 square. 28 টা 64 36 36 64 আর 36 100 রুট থেকে বেরিয়ে গেলে 10. দ্যাট মিন্স p2 is equal to হয়ে যাচ্ছে 5 sin alpha upon 10. কাটাকাটি করলে sin alpha by 2. p1 এর ভ্যালু আর p2 এর ভ্যালু পেয়ে গেলাম. এবার যে রিলেশনটা বলছি সেটা দেখিয়ে দাও, কোনো অসুবিধা নেই. কি রিলেশন, p1 স্কয়ার 4 p2 স্কয়ার. এটা ওয়ান দেখাতে হবে, p1 মানে কি cos, তাহলে cos স্কয়ার আলফা. 4 p2 মানে কি sin আলফা বাই 2, তাহলে sin স্কয়ার আলফা বাই 4. 4 4 কেটে গেল, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1. দেখিয়ে দিলাম কত ইজি. চলো নেক্সট আরেকটি কোয়েশন করবো, ঠিক আছে? আমরা প্রতিদিন পাঁচটি করে কোয়েশন করি. প্রথম দিন এক থেকে পাঁচ হয়েছিল, নেক্সট ছয় থেকে দশ হয়েছিল, আজকে এগারো থেকে পনেরো. পাঁচের কোয়েশনে বলছে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো. থ্রি এক্স কি ছিল, প্লাস ওয়াই. থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো. আর একটা কোয়েশনে বলছে এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি. এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো. এই সরলরেখা দুটির ছেদ বিন্দু এবং ছেদ বিন্দুগামী এবং থ্রি কমা টু বিন্দুগামী এমন একটা সরলরেখা আছে. মনে করো, দেখো যদি তোমরা বুঝতে চাও, এই একটা সরলরেখা মনে করো, এটা এটা মনে করো এখানে রয়েছে, এই যে ছেদ বিন্দুগামী এই বিন্দুগামী বলছে এবং থ্রি কমা টু, তো থ্রি কমা টু মনে করো এখানে একটা কোনো বিন্দু আছে থ্রি কমা টু, বলছে এই দুটি বিন্দুগামী যে সরলরেখা তার সমীকরণ চাইছে. এই দুটো সরলরেখা ছেদ বিন্দুগামী এবং এই বিন্দুগামী যে সরলরেখাটা এই সরলরেখার সমীকরণ তোমাকে চাইছে প্রথম পাঠে. এই পার্টটাকে ক্লিয়ার করি, আমরা জানি যে কোনো সরলরেখার সমীকরণ আমরা লিখে দিতে পারি যদি দুটি পয়েন্ট আমাদেরকে দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানি. কারণ কারণ কি, আমরা কোন ফর্মুলা ইউজ করবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান. এখানে একটা পয়েন্ট যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা পয়েন্ট মনে করো এক্স টু ওয়াই টু যদি জানা থাকে, কারণ দেখো একটা পয়েন্ট এখানে আর এম এর ভ্যালুটা কীভাবে আসে, এম এর ভ্যালু আসে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান. তো যার জন্য আমাকে দুটি বিন্দু জানলেই আমরা বের করে দিতে পারবো দুটি ইকুয়েশন, ইকুয়েশন সলভ করতে আমরা পারি. তো সেখান থেকে সলভ করে একটা বিন্দু বের করে নি, একটা বিন্দু তো বইয়ে দেওয়াই রয়েছে থ্রি কমা টু, একটা বিন্দু তো বইয়ে দেওয়াই রয়েছে থ্রি কমা টু. তো এখানে সলভ কীভাবে করি, সিম্পল প্রসেস, সেকেন্ড ইকুয়েশনকে তিন দিয়ে গুণ করে দাও. ফার্স্ট ইকুয়েশন যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম, পাঁচটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি. তাহলে এখানে থ্রি এক্স, এখানে ফিফটিন ওয়াই, এখানে ওটা ওদিকে গেলে মাইনাস থ্রি, তাহলে মাইনাস নাইন, অপোজিট সাইন দিই, এটা কেটে গেল, এখানে মাইনাস ফোরটিন ওয়াই ইজ ইকুয়াল টু ফোরটিন, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান. ওয়াই ভালো যে কোনো সময় পুট করে দিলে মাইনাস ওয়ান এক্স কত যাবে, থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস সিক্স, ওদিকে গেলে প্লাস সিক্স, তিন নিচে গেলে দুই, একবারে বের করে দিলাম ক্যালকুলেশন করে. অথেব এক্স ইজ ইকুয়াল টু টু, তাহলে বিন্দুটা কী পেয়ে গেলাম, টু কমা মাইনাস ওয়ান, এই যে ছেদ বিন্দুটা, দুটো বিন্দু পেয়ে গেলাম. আর কি কোনো অসুবিধা হবে, একটা হচ্ছে টু কমা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে থ্রি কমা টু. তো এই দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান. তাহলে এম এর ভ্যালুটাকে বের করে নাও, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান থ্রি, এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়ান, তাহলে এম এর ভ্যালু তিন হয়ে গেল. তাহলে ওয়াই মাইনাস, এবার এক্স ওয়ান ওয়াই নিয়ে যেটা যে কোনো এই বিন্দু দিয়েও করতে পারো, এই বিন্দু দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, বারবার বলছি সেম অ্যান্সার আসবে. এই বিন্দু দিয়ে যদি করো তাহলে কী হবে, টু ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে এটা অ্যারেঞ্জ করলে ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস নাইন, একদিকে নিয়ে এলে থ্রি এক্স মাইনাস ওয়াই, থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু নাইনটাকে ওদিকে পাঠিয়ে দাও, থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সেভেন. কী পেলাম, থ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সেভেন. অসুবিধা আছে কারোর,
এবার যে নেক্সট পার্ট সেটা ক্লিয়ার করি। এটা বুঝে নিই। এই কোশ্চেনে আরেকটা পার্ট বলছে কি এই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে। এই যে সরলরেখাটা আমরা করলাম, মনে করে এটাকে যদি ভালোভাবে আরেকবার এখানে দেখাই, ঠিক আছে, এমনভাবে আমাদের সরলরেখাটা ছিল যে আমাদের নতুন সরলরেখাটা একটা এখানে আমাদের বিন্দু কি হয়েছিল 2, -1, আর একটা এখানে বিন্দু ছিল 3, 2, তাই তো? একটা 3, 2 আর একটা 2, -1। তো বলছি এই বিন্দু দুটিকে আমি যে সরলরেখা সেটা এই যে অক্ষের সঙ্গে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে ত্রিভুজটা উৎপন্ন করেছে এর কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। কি চাইছে? এর ক্ষেত্রফল চাইছে। তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি মানে কি? আমরা যদি এই বিন্দুটা জেনে যাই কোনোভাবে তাহলে ভূমিটা জেনে যাবো, কারণ এই বিন্দুর কোঅর্ডিনেট কি হয়? a, 0। এক্স অ্যাক্সিসের উপর যে কোনো বিন্দু a, 0, কারণ তার ওয়াই পার্ট থাকে না। আর ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো বিন্দু কি হয়? 0, b। তো এই এ আর বি এর ভ্যালু যদি জানতে পারি তাহলেই আমরা কি করবো পেয়ে যাবো। তো এই যে সরলরেখাটা যেটা আমরা বের করলাম নতুন সরলরেখা, তার সমীকরণ কি হয়েছিল? তার সমীকরণ হয়েছিল 3x - y = 7। এই তো। তো এই সমীকরণে আমি কি করব, একবার a, 0 বিন্দুটা বসিয়ে দেবো, স্যাটিসফাই করবে সমীকরণের উপর আছে। তাহলে এই সমীকরণে a, 0 বিন্দুটি বসিয়ে পায়, কি পাবো বল? এক্স এর জায়গায় এ বসাবো, তাহলে 3a, ওয়াই এর জায়গায় 0 বসাবো, তাহলে 7। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ এর ভ্যালু 7/3, এখান থেকে পেয়ে গেলাম এ এর ভ্যালু 7/3। সিমিলারলি এই সমীকরণে 0, b বিন্দুটি বসিয়ে পায়, কি পাবো? এক্স এর জায়গায় তো 0 বসাবো আর ওয়াই এর জায়গায় বি বসাবো 7, তাহলে বি এর ভ্যালু হয়ে গেল -7। তাহলে এখান থেকে দেখো এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু বেস মানে ভূমি, ভূমি মানে এ এর ভ্যালু 7/3, আর উচ্চতা, উচ্চতা মানে মাইনাস, এখানে -7। তো দেখো ক্ষেত্রফল কখনো নেগেটিভ আমরা বলবো না, তো -7টাকে আমরা ইগনোর করবো। 7 × 7 = 49/6 বর্গ একক, কারণ ক্ষেত্রফল মিটার থাকলে মিটার স্কোয়ার বা বর্গ মিটার বলতে পারো, যার জন্য বর্গ একক, কারণ এককটা আমরা কি জানি না মিটার বা সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল 5টি কোয়েশ্চেন? ভালো লাগলো অবশ্যই এটাকে লাইক করে দিও। কেমন? নেক্সট দিন আমরা করবো কোয়েশ্চেন নাম্বার 16 থেকে। চলো তাহলে আজকে মতন, টাটা।